হ্যালো বন্ধুরা, অ্যাপেক্স ই লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি অম্বরীশ আপনাদের সঙ্গে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো মিশন মুন। একজন ভারতীয় হিসেবে প্রত্যেক ভারতবাসীর কাছে আজকের দিনটি খুব গর্বের, কারণ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তার স্পেসক্রাফট চন্দ্রযান টু আজকে রাত 1:55 চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে চন্দ্রযান টুর বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ হোমোজিনিয়াস টেকনোলজি অর্থাৎ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই প্রথম মহাকাশ যান চন্দ্রযান টু কয়েক ঘন্টার মধ্যেই চাঁদে অবতরণ করতে চলেছে। সেই সঙ্গে ভারত ইতিহাস রচনা করতে চলেছে। আমরা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, তার কারণ বিশ্বের চতুর্থ দেশ হিসাবে, চতুর্থতম দেশ হিসাবে, এর আগে ইউএসএ, রাশিয়া এবং চায়না তাদের স্পেসক্রাফট চাঁদে পাঠালেও ভারত চতুর্থতম দেশ যে এই ধরনের যোগ্যতা বা এই ধরনের কৃতিত্ব গৌরব অর্জন করতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে। তবে এক্ষেত্রে আরো যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো এই সমস্ত দেশগুলি চাঁদের অন্যান্য প্রান্তে তাদের স্পেসক্রাফট পাঠাতে সক্ষম হলেও ভারত আজকে যে প্রান্তে চাঁদের তাদের স্পেসক্রাফট পাঠাচ্ছে সেটি হলো দক্ষিণ প্রান্ত। এটি হলো চাঁদের সবচেয়ে ডার্কেস্ট প্রান্ত বলা যেতে পারে। দক্ষিণ প্রান্তে আজ অব্দি কেউ পৌঁছতে পারেনি, ভারতই সেই কৃতিত্ব বা সেই যোগ্যতা গৌরব অর্জন করতে চলেছে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে। এই দক্ষিণ প্রান্তে, চাঁদের এই দক্ষিণ প্রান্তে পৌঁছানো অসম্ভব এতদিন পর্যন্ত ছিল, তার কারণ সূর্যের আলো বিলিয়ন ইয়ার্স ধরে সূর্যের আলো কোনোদিন এখানে পৌঁছয়নি। এটাকে ডার্কেস্ট সাইট বলা যেতে পারে চাঁদের ক্ষেত্রে, এবং এখানে প্রচুর পরিমাণে স্টোন থেকে শুরু করে ডাস্ট পার্টিকেল, ধুলিকণা, তার সঙ্গে বড় বড় গর্ত রয়েছে। সুতরাং এখানে পৌঁছানোটা শুধু অসম্ভবই নয়, প্রায় অসম্ভব বলা যেতে পারে। তবে সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমাদের স্পেস রিসার্চ অর্গানাইজেশন আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। ইসরোর ডিরেক্টর কে সিবান যদিও মন্তব্য করেছেন, হোয়াট এভার হিউম্যানলি পসিবল উই ডিড ইট, অর্থাৎ মানুষ হিসেবে যতটা সম্ভব করা গেছে আমরা করতে সক্ষম হয়েছি। তবে তিনি আশা করছেন যে মাত্র 37% 37% সফলতার চান্স আছে, কারণ তাদের দক্ষিণ প্রান্তটা খুবই ভয়াবহ এবং এটা খুবই প্রচুর পরিমাণে ডাস্ট পার্টিকেলস এর প্রভাব এখানে থাকবে, যার ফলে যে লঞ্চারের যে সোলার প্লেটগুলো রয়েছে সেক্ষেত্রে তার উপর ধুলো পড়ার সম্ভাবনা থাকতে পারে। তার সঙ্গে এখানে পাওয়ার সাপ্লাইয়ের একটা প্রবলেম হতে পারে, যেহেতু সূর্যের আলো এখানে নেই এবং এগুলো সোলার প্লেট, সুতরাং এক্ষেত্রে আলোটা খুবই প্রয়োজনীয়। যদিও তারা একটা মিনিমাম এনার্জি নিয়ে তারা ওখানে পৌঁছচ্ছে, সেক্ষেত্রে একটা পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তার সঙ্গে আরো যে প্রবলেমগুলো তিনি আশা করছেন সেগুলো হলো ওখানে যে কম্পিউটার বোর্ডগুলো রয়েছে ল্যান্ডারের মধ্যে, তাদের কম্পিউটার স্ক্রিনের উপরে এই ধুলো প্রভাব ফেলতে পারে। তবে আমরা আশা করছি আমাদের এই চন্দ্রযান তার কাজ করতে সম্পূর্ণরূপে সফল হবে এবং আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা যেটা পাঠিয়েছি সেই উদ্দেশ্যও আমাদের সফল হবে। সারা বিশ্বের নজর রয়েছে আজকে ভারতের চন্দ্রযান টু এর ওপরে। প্রায় দীর্ঘদিনের গবেষণা পরীক্ষা এবং প্রায় 48 দিন ধরে পরিভ্রমণ করে 3,84,000 কিলোমিটার পথ অতিক্রম করে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, এটাই বা পৃথিবী থেকে চাঁদের দূরত্ব। সুতরাং এই 48 দিনে এই পথ পরিক্রমণ করে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে আজ রাত 1:55 চন্দ্রযান টু চাঁদের মাটিতে, চাঁদের দক্ষিণ প্রান্তে অবতরণ করবে। চাঁদের দক্ষিণ প্রান্ত অবতরণ করে এই চন্দ্রযান টু চাঁদের মাটি পরীক্ষা করবে, তার পাশাপাশি চাঁদে ভূমিকম্প হয় কিনা, আর্থকোয়েক, তার সঙ্গে জলের সন্ধান করবে, চাঁদের নিচে জলের সন্ধান আছে কিনা, পাওয়া যায় কিনা, চাঁদের একটা নকশা তৈরি করবে, চাঁদের পৃষ্ঠে যে গর্তগুলো রয়েছে বা যে ঝুলগুলো রয়েছে সেগুলো পরীক্ষা করবে, একই সঙ্গে মাইন বা খনিজ পাওয়া যায় কিনা, চাঁদের ভৌগোলিক পরিবেশ, সমস্ত কিছু তথ্য ডেটা কালেক্ট করে আমাদের ইসরোকে জানাবে। আমরা সকলেই জানি চাঁদের একদিন সময় পৃথিবীর 14 দিন, সুতরাং এই চন্দ্রযানটি 14 দিন ধরে চাঁদে ঘুরে ঘুরে চাঁদের সমস্ত কিছু পরীক্ষা করবে এবং সমস্ত কিছু তত্ত্ব তার ইসরো রিসার্চ সেন্টারে পাঠাবে। এবার আমরা চন্দ্রযান টু এর পরিকল্পনার বিষয়ে জেনে নেব। এখানে দুজন মহিলা ডিরেক্টরের হাতে এই টোটাল প্রজেক্টটার দায়িত্বে ছিলেন দুজন মহিলা। এই প্রথমবার রকেট লঞ্চার, যে মেশিনটার মাধ্যমে রকেটটি লঞ্চ হয়েছিল সেটির নাম ছিল GSLV, অর্থাৎ জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল 3, যার নাম বাহুবলী। লঞ্চিং স্টেশন ছিল শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এটা লঞ্চ করা হয়েছিল এই স্যাটেলাইটটাকে। লঞ্চিং ডেট অ্যান্ড টাইম ছিল 22 জুলাই 2019, ঠিক দুপুর 2:43 এটা লঞ্চ করা হয়। টোটাল ডেজ টেকেন টু রিচ মুন, এটি চাঁদে পৌঁছাতে টোটাল টাইম নিয়েছে 48 দিন। টেন্টেটিভ ডেট আজকে রাত 6-7 সেপ্টেম্বরের মধ্যে 2019, ঠিক রাত্রি 1:55 এটি চাঁদে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এক্সপেক্টেড সাকসেস রেট 37%, এটা ইসরো ডিরেক্টর কে সিবান এটি আশা করেছে যে 37% সম্ভাবনা হওয়ার চান্স রয়েছে, কারণ চাঁদের দক্ষিণ প্রান্তে প্রচন্ড পরিমাণ প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে 37% সফলতার চান্স আছে। তবু আমরা আশা করবো আমাদের চন্দ্রযান টু 100% সফলতা নিয়ে আমাদের ফিরে আসবে, আমাদের উদ্দেশ্য সফল করবে।
তিনি এই কথা এবং এখানে হচ্ছে যেটা মেন যেটা বিষয় সেটা হলো সয়েল কালেকশন, সয়েল কালেক্টেড করা হয়েছে তামিলনাড়ুর থেকে, তামিলনাড়ুর চিত্রদুর্গ তার সঙ্গে কুন্ডামালায়। মাটিটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কারণ রেখেছে, কারণ চন্দ্রযান টু এর রোবট প্রোগ্রাম যখন চাঁদের মাটিতে অবতরণ করবে, সুতরাং তার জন্য তাকে একটা প্র্যাকটিস করে নেওয়ার দরকার ছিল যে চাঁদের যে ধরনের মাটি সেই ধরনের মাটিতে সে অভ্যস্ত হয়ে উঠতে পারে কিনা, সেই জন্য আগাম একটা পরীক্ষার দরকার ছিল। সুতরাং তার জন্য একটা মাটির প্রয়োজনীয়তা ছিল। তো ভারতের ইসরো যখন নাসার কাছে এই বিষয় নিয়ে অ্যাপ্রোচ করে, তখন নাসা প্রতি কেজি এই স্টোন বা এই পাথরের জন্য প্রায় 10,000 টাকা করে ডিমান্ড করছিল। এই ধরনের প্রায় 60 টন মাটি লাগার কথা ছিল, সুতরাং সেটার পরিমাণ প্রায় কয়েক ক্রোড টাকা হচ্ছে আমাদের ইসরো ব্যয় হয়ে যেত। কিন্তু ইসরো সায়েন্টিস্টরা প্রচুর পর্যবেক্ষণ গবেষণার ফলে তামিলনাড়ুর চিত্রদুর্গা এবং কুন্ডামালাই রাজ্যে গিয়ে এমন কিছু পাথর বা স্টোন পেয়েছে যেগুলি চাঁদের সঙ্গে অনেকটাই মিলে যাচ্ছে, এবং তারা এখান থেকে প্রায় 50 থেকে 60 টন মাটি স্টোন কালেক্ট করেছে। এবং বলা হচ্ছে নাকি 90% মাটি এই স্টোনগুলোকে ডাস্ট করে এর যে পার্টিকেল সেগুলো 90% প্রায় চাঁদের সঙ্গে মিলে যাচ্ছে চাঁদের, এবং এই কালেক্টেড স্টোনগুলিকে ডাস্ট করে সেগুলিকে বেঙ্গালুরুতে নিয়ে আসা হয়েছে, এবং বেঙ্গালুরুতে এনে এই চন্দ্রযান টু এর যে রোবট প্রোগ্রাম তার তার পরীক্ষা নিরীক্ষা খুবই সফলভাবে সম্পন্ন করা গেছে। এবং এই টোটাল প্রসেসটা করতে মাত্র যেখানে কয়েক ক্রোড টাকা লাগতো, সেক্ষেত্রে 10 থেকে 12 লাখ টাকায় আমাদের ভারতীয় বিজ্ঞানীরা, ইসরোর বিজ্ঞানীরা এই কাজ করতে সফল হয়েছে। এবং এখানেও একটা সাফল্য যে ইসরোকে প্রথমবার না করে ভারত, নাসাকে প্রথমবার না করে ভারতের ইসরো তাদের কাজ করতে সফল হয়েছে তাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে। এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হলো যে চন্দ্রযান টু এর যে স্ট্রাকচার, যে গঠন, সেটা সম্পূর্ণ ভারতীয় স্টিল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সালেম তামিলনাড়ু থেকে এই স্টিল নেওয়া হয়েছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে, এবং এই স্টিল দিয়েই সম্পূর্ণ মেশিনটি তৈরি করা হয়েছে। এবং এটা খরচা টোটাল প্রসেসটা সম্পন্ন করতে সবচেয়ে কম বাজেটে এটা করা গেছে, বাজেট 680 করোড়ের মধ্যে এটা সফল করা সম্ভব হয়েছে। এবার আমরা চন্দ্রযান টু এর শুরুর দিকগুলি দেখে নেব। 22 জুলাই এটি প্রথম শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে 2:43 মিনিটে এটা লঞ্চ হয়, এবং প্রায় 23 দিন ধরে এটি তার পৃথিবীর কক্ষ ছেড়ে চাঁদে যাত্রা শুরু করে। 14 আগস্ট প্রায় 23 দিন লেগেছিল এটা পৃথিবীর কক্ষ থেকে চাঁদের কক্ষ দিকে যেতে, 23 দিন সময় লেগেছে। 14 আগস্ট এটি পৃথিবীর কক্ষ ছেড়ে পৃথিবীর অ্যাক্সিস গিয়ে অতিক্রম করে চাঁদের দিকে যাত্রা শুরু করে, এবং 20 আগস্ট এটা কি করে না চাঁদের কক্ষে গিয়ে পৌঁছয়, চাঁদের যে অ্যাক্সিস সেখানে গিয়ে পৌঁছয়, এবং 23 আগস্ট এটা চাঁদের পৃষ্ঠদেশের ছবি তুলতে সক্ষম হয়। চাঁদের কক্ষে প্রায় 7 দিন ধরে এই চন্দ্রযানটা অবস্থান করেছে, অবস্থান স্থাপন করতে লেগেছে 13 দিন ধরে। চাঁদের পাশে এটা চক্কর কেটেছে, চাঁদের কক্ষের চারপাশে এটা চক্কর কেটেছে প্রায় 13 দিন ধরে। 2 সেপ্টেম্বর অরবিট থেকে ল্যাডার, আমাদের যে অরবিট সেই অরবিট থেকে ল্যাডারটা পৃথক হয়েছে। এবার আমরা এই বিষয়টা ডিটেলে জেনে নেব। এবার আমরা চন্দ্রযান টু স্পেসক্রাফ্টের মেকানিজমটা জেনে নেব। চন্দ্রযান টু মূলত 3টে পার্টে বিভক্ত, একটা হলো অরবিটার, দ্বিতীয় হলো ল্যান্ডার, এবং তৃতীয় হলো রোভার্স। অরবিটারটা কি এক ধরনের স্মার্ট সফটওয়্যার যেটা সব ধরনের স্পেসক্রাফ্টেই থাকে, এবং ল্যান্ডার যেটার নাম বিক্রম বলা হয়ে থাকে, এটার নামকরণ করা হয়েছে বিক্রম, এটাও একটা স্পেসক্রাফ্ট ডিজাইন টু ল্যান্ড অন দ্য সারফেস অব দ্য প্ল্যানেট অর মুন, চন্দ্রের পৃষ্ঠে বা কোনো প্ল্যানেটের পৃষ্ঠে অবতরণ করার জন্য যেটি থাকে, যে অংশটি থাকে সেটাকে ল্যান্ডার বলা হয়ে থাকে, এবং আরেকটি পার্ট থাকে যেটাকে বলাকে রোভার্স বলা হয়ে থাকে, ওয়ান টাইপ অফ রোবট, এটারই নাম হলো প্রজ্ঞান, YAN প্রোগ্রাম। এই রোবটটাই কি করবে না চাঁদ থেকে বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করে সেটি পাঠাবে কোথায়, ল্যান্ডারকে পাঠাবে, ল্যান্ডার সেই ডেটা পাঠাবে অরবিটারে, অরবিটার সেই ডেটা আমাদের পাঠাবে আমাদের বেঙ্গালুরু যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন আছে ওইখানে পাঠাবে, এবং এই ডেটা পাঠাতে তার লাগবে 15 মিনিট, অরবিটার থেকে 15 মিনিটের মধ্যে ইসরোতে তার সমস্ত কিছু ডেটা পৌঁছে যাবে। এবং এই অরবিটার থেকে ল্যান্ডার পৃথক হয়ে গেছে 2 সেপ্টেম্বর, 2 সেপ্টেম্বর এটা পৃথক হয়ে গেছে, এবং এই ল্যান্ডারের ভেতরেই আছে প্রজ্ঞান নামক রোবটটি। এই রোবটটা সম্বন্ধে আমরা জেনে নেব, প্রজ্ঞান রোবট প্রজ্ঞান, যার ওয়েট হচ্ছে 20 কেজি, এটা 6টা চাকা রয়েছে, 6টা চাকা বিশিষ্ট, এবং চাকার উপরে একটা 2টো করে স্ট্যাম্প রয়েছে, স্ট্যাম্পটা কি একটা অশোক চক্র এবং হচ্ছে ইসরোর স্ট্যাম্প, যখন এটা চাঁদের মাটিতে হাঁটবে তখন চাঁদের মাটির ওপরে ইসরো এবং ভারতের অশোক স্তম্ভর অশোক চক্রের স্ট্যাম্পটা চাঁদের মাটিতে পড়তে থাকবে। এবং এটা চাঁদে প্রায় 15 দিন থাকবে, আমরা একটু আগেই জানি যে চাঁদের একদিন সমান পৃথিবীর 14 দিন, সুতরাং এই 14-15 দিন এটা চাঁদের মাটিতে থাকবে, প্রায় 1 বছর ধরে মিশনটা চলবে। ডিস্টেন্স কভার করছে, এটার স্পিড হলো প্রতি 1 সেন্টিমিটার যেতে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে 1 সেন্টিমিটার করে যাবে, এইভাবে যে 500 মিটার অবধি যাবে, এবং চাঁদের উপর গর্ত করে করে চাঁদের মাটির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করবে, এবং সে তত্ত্ব পাঠাবে ল্যাডারে, এবং ল্যাডার থেকে অরবিটে, অরবিট থেকে ইসরোতে পৌঁছবে।
একটু আগে আমরা আলোচনা করলাম এই চন্দ্রযান টু চাঁদে গিয়ে কি কি কাজ করবে, চাঁদের মাটি পরীক্ষা করবে, চাঁদে ভূমিকম্প হয় কিনা, আর্থকোয়েক হয় কিনা সেটা পরীক্ষা করবে, জলের সন্ধান করবে, একই সঙ্গে চাঁদের ডিজাইন বানাবে, নকশা তৈরি করবে, চাঁদের ঝিল পরীক্ষা করবে, মাইন্স অর্থাৎ খনিজের সন্ধান করবে, ভৌগোলিক পরিবেশ কেমন সেটা পরীক্ষা নিরীক্ষা করবে, সেখানে মাটির তাপ পরীক্ষা করবে। এবং এই যে তিনটে পার্ট, অরবিটার, ল্যান্ডার এবং রোভার, এরা কি কাজ করবে আমরা একঝলকে দেখে নিই। অরবিটারের কাজ হলো চাঁদের উপর নকশা তৈরি করা, এই যে ল্যান্ডার যে সফট ল্যান্ডিং করতে পারে পারবে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করবে, এবং এটাকে ল্যান্ডারকে ল্যান্ড করতে সুবিধা করবে অরবিটার। একই সঙ্গে বাইরের ওয়েদার, যেটা চাঁদের বাইরের ওয়েদারটা কেমন সেটা পরীক্ষা করবে, সোলার রেডিয়েশন টেস্ট করবে এবং তার ছবি তুলে পাঠাবে ইসরোকে। এবং ল্যান্ডার কি কাজ করবে, ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম, এটা যেটা 2 সেপ্টেম্বর অরবিটার থেকে পৃথক হয়ে গেছে, এটা কি করবে না চাঁদের যে তাপমাত্রার, যে মাটির যে তাপমাত্রা ফ্লাকচুয়েট করছে সেটাকে মনিটর করবে, এবং চাঁদের পৃষ্ঠ, যেটা চাঁদের যেটা গ্রাউন্ড সেটাকে এক্সামিন করবে। তার সঙ্গে ওখানকার যে চাঁদের মাটিতে ইলেকট্রন ডেন্সিটি, যেটা তার যে ঘনত্ব ডেন্সিটি, ইলেকট্রন ডেন্সিটিটা হচ্ছে ল্যাডার মাপবে। এর পাশাপাশি রোভার্স বা যেটা আমাদের প্রজ্ঞান রোবট আছে, সে কি কাজ করবে, এটা এক ধরনের রোবট যেটা ল্যাডার থেকে বেরিয়ে 6 চাকা বিশিষ্ট 20 কেজি ওজনের, যেটা চাঁদের মাটির পরীক্ষার পাশাপাশি খনিজের সন্ধান এবং চাঁদে গর্ত করে করে চাঁদের ভূমিকম্প এই সমস্ত বিষয় পরীক্ষা এবং পর্যবেক্ষণ করবে, চাঁদের ছবি তুলবে। 22 জুলাই টু 6 বা 7 সেপ্টেম্বর টোটাল 48 দিন ধরে এই প্রসেসটা চলছে, এবং 48 দিন ধরে প্রায় 3,84,000 ডিস্টেন্স, 84,000 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আজ চন্দ্রযান টু চাঁদের মাটিতে অবতরণ করবে 1:55। গোটা বিশ্ববাসী তাকিয়ে আছে ভারতের এই চন্দ্রযানের দিকে, আশা করবো ভারত এই পরীক্ষাতে সফলতা অর্জন করবে এবং আমাদের চাঁদের বিভিন্ন অজানা তথ্য যেগুলো আমরা খুব সহজেই আমরা জানতে পারবো এবং আমাদের এই পরীক্ষা অবশ্যই সফলতা লাভ করবে। আমরা এই আশা করি 37% নয় 100% সফলতা নিয়ে চন্দ্রযান তার কাজ করতে সফল হবে, ভারতের গৌরব মর্যাদা বৃদ্ধি পাবে, ইসরোর সাফল্য কৃতিত্ব বিশ্বের চারিদিকে চারি প্রান্তে ছড়িয়ে পড়বে। ভারতীয় হিসাবে আমাদের এটাই কামনা প্রার্থনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং চন্দ্রযান বিষয়ে অনেক কিছুই আমরা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী দিনে এই ধরনের আরও নতুন নতুন বিষয়ের, কারেন্ট অ্যাফেয়ার, বার্নিং ইস্যু নিয়ে আমরা ভিডিও বানাতে থাকবো, আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আগামী দিনগুলো খুব ভালো হোক।